রথোডিয়াম কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে তোমাদের কলেজ জীবনটি শুরু করার অপেক্ষায় আছে তাদের জন্য মূলত এই ভিডিওটি তো দেশের ওভারঅল যে পরিস্থিতি ছিল সেটা সম্পর্কে তোমরা মোটামুটি সবাই অবগত আশা করি তো এইসব কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল এবং সবাই একটা দাবিতে একটা ইচ্ছা সবাই এক একত্বতা প্রকাশ করেছিল এবং একযোগে মিলিত হয়েছিল যা এসব কিছুর মধ্যে মধ্য দিয়ে সবকিছু পরবর্তীতে এখন আস্তে ধীরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার একটা স্বাভাবিক রূপ শুরু করেছে এবং স্বাভাবিক ভাবে ক্লাস গুলো শুরু হওয়ার একটা আহাস পাওয়া যাচ্ছে তো স্বাভাবিকভাবেই বাকি কলেজ গুলোর পাশাপাশি নটরডিয়াম কলেজ তাদের ক্লাস শুরু হওয়ার বা ক্লাস স্টার্টিং এর নোটিশটি পাবলিশ করে দিয়েছে আজকে অফিসিয়ালি আশা করি কেউ কেউ তোমরা জেনে গিয়েছো যারা কোনো কারণে জানোই আশা করি তোমরা এই ভিডিওটির মাধ্যমে নোটিশটির কথা জেনে যাবে বা সামহ তোমাদের নতুন ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে বা পুরনো ফ্রেন্ড সার্কেল যারা একই কলেজে ভর্তি হচ্ছ তাদের মাধ্যমে জেনে যাবে তো যাই হোক প্রথম ক্লাস স্টার্টিং এ নোটিশটি তোমাদের সঙ্গে শেয়ার করে নিব কুইকলি আর যারা তার আগে বলে নিতে চাই যে যারা তোমরা এসএসসি চব্বিশের ছেলে এইচএসসি চব্বিশ হিসেবে অফিসিয়ালি তোমরা তোমাদের কলেজ লাইফটি শুরু করতে যাচ্ছ নটরডেম শিক্ষার্থী হিসেবে তাদেরকে আবারও জানাই আন্তরিক অভিনন্দন এবং একজন এক্স নটরডেমিয়ান হিসেবে যেটার একটা কিরকম ফিলিং কাজ করে এগুলো তা আমিও বুঝি তা আমি কোন ব্যাচের ছিলাম আমার অভিজ্ঞতাগুলো গুলো কিরকম ছিল এগুলো একসময় আশা করি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো ভবিষ্যতে যাই হোক সে ব্যক্তিগত আলাপ গুলো না হয় অন্য কোনো ভিডিওর জন্য কোন একদিন জমা করে রাখলাম তো চলো তোমাদের এই নতুন জার্নির বা এই নতুন একটা ভয়েজ এখানে তোমরা এজ এ ভয়েজার এজ এ তোমাদের জার্নিটা যাতে শুভ হোক সেটাই আমার ইচ্ছা থাকবে তো মূলত এখন যে নোটিশটি আছে সেটি দেখে নেওয়া যাক তোমরা যদি দেখো তোমরা দেখতে পাচ্ছ যে নটরোডেম কলেজের অফিশাল ওয়েবসাইট থেকে পাওয়া এই নোটিশটি যেটি আজকেই পনেরো আগস্ট দুহাজার চব্বিশে পাবলিশ হয়েছে যেখানে লেখা আছে এইচএসসি ভর্তিকৃত নবীন শিক্ষার্থীবৃন্দ দুহাজার ছাব্বিশ ব্যাচের উদ্দেশ্যে এইচএসসি ছাব্বিশ এইচএসসি দুহাজার ছাব্বিশ ব্যাচের নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী মঙ্গলবার বিশে আগস্ট দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে অনুষ্ঠিত হবে ওইদিন সকাল সাড়ে সাতটায় সাময়িক আইডি কার্ড ও কলেজ ব্যাগ সহ কলেজ ইউনিফর্ম পরিধান করে ক্যাম্পাসে আসতে হবে প্রথম দিনের প্রথম পর্বে কলেজ পরিচিতি ও নির্দেশনা বিষয়ক একটি সভা সকাল আটটায় মাঠে অনুষ্ঠিত হবে এরপর দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের ক্লাসরুমে নিয়ে যাওয়া হবে প্রথম দিন সকাল এগারোটায় ক্লাস শেষ হবে ওই দিন শুধু শিক্ষার্থীরাই কলেজ ক্যাম্পাসে প্রবেশ করবে অভিভাবকদের বা পিতা মাতা যা রয়েছেন তাদের কলেজ ক্যাম্পাসে আসার প্রয়োজন নেই তো কলেজ কর্তৃপক্ষর তরফ থেকে এই নোটিশটি চলে এসেছে তোমাদের জন্য তো এখানে আপকামিং বিশ তারিখ বা মঙ্গলবারে তোমাদের কলেজ শুরু হতে যাচ্ছে তাহলে অফিসিয়ালি তো সেদিন তোমার অবশ্যই টাইমলি পৌঁছাবে যেহেতু অনেকেই আসছো নতুন ঢাকা শহরে আসছো অনেকে ঢাকার বাইরে থেকে নটনমি ভর্তি হয় বা হয়ে হয়ে থাকে অনেকে এই সুবাদে অনেকে ঢাকায় এসে পড়ে তারপর অনেকে আছো ধরো যারা ঢাকায় আছো কিন্তু তাদের বাসা থেকে ধরো কলেজটা বেশ দূরে আরামবাগে মতি তো তোমরা অবশ্যই বেশ টাইম মেনটেন করে বের হবে প্রথম দিন অবশ্যই আশা করি কোনো স্টুডেন্টই তোমরা লেট করতে যাবে না প্লাস একজন নটোডেমিয়ান বা ফিউচার নটোডেমিয়ান যারা নটরডেমে নটোডেম জীবনটা পার করার পরেও কিন্তু তারা সময়ানুবর্তিতা বা যে টাইম মেনটেনের ব্যাপারে যে ডিসিপ্লিন সেটা কিন্তু সব সময় মেনটেন করে টাইমকে খুব ভ্যালু দেয় এই বিষয়টি তোমরা এখন থেকে মাথার এবং আশা করি ভবিষ্যতে এই বিষয়টা তোমরা আরো ভালো করে শিখতে পারবে আর এখানেও বলা আছে যে যে সাময়িক আইডি কার্ড তোমাদেরকে হয়তো একটা টেম্পোরারি আইডি কার্ড দেওয়া হয়েছে তোমরা সেই যে কার্ডটি যেভাবে দেয়া হোক না কেন সেটা অবশ্যই তোমরা রাখবে সাথে সচরাচর একটা স্থায়ী আইডি কার্ড হয়তো তোমাদেরকে দেওয়া হবে যেখানে তোমাদের রোল নাম্বার হবে একটা স্পেশাল রোল নাম্বার থাকবে একদম তোমার জন্য ইউনিক এই রোল নাম্বারটা এমন একটা স্পেশাল রোল নাম্বার যেটা না তোমার আগে তোমার গ্রুপ তুমি যে গ্রুপে পড়বে সায়েন্সের হলে বা কমার্সের হোক বা আর্টস হোক না কেন তোমার আগে না কোন স্টুডেন্ট সেই রোল নাম্বারটা পাবে পাবে না অতীতে তোমার ওই রোল নাম্বারটা কোন স্টুডেন্ট পেয়েছিল মানে তোমার রোল নাম্বারটা একদম ইউনিক হ্যাঁ একদম লাস্টের দুটো বা ডিজিট হয় হয় গ্রুপের বাট ওই যে ব্যাচের ব্যাচের যে সাল সেটাও যেহেতু রোলের একটা অংশ থাকে সেই আট আট ডিজিটের একটা রোল নাম্বার থাকে সেটার তো সেই জন্য রোলটা একটা আলাদা ইউনিকনেস বা একটা অনন্যতা লাভ করে এটা অনন্য থাকে যাই হোক তোমরাও সেগুলো আস্তে ধীরে জানতে পারবে সেই কালচারগুলো নিয়ে এছাড়া বলা হয়েছে যে তোমাদেরকে সকাল আটটা একটা সভা অনুষ্ঠিত হবে মাঠে তোমরা অবশ্যই টাইমলি পৌঁছাবে এবং সেই সভায় যে কথাবার্তাগুলো শুনবে তোমাদের প্রিন্সিপাল স্যার কি কথা বলেন আহ ফাদার কি কথা বলেন তারপরে বাকি স্যার ম্যাডামরা কি কথা বলেন তোমাদের উদ্দেশ্যে সেগুলো অবশ্যই শোনার চেষ্টা করবে বাস্কেটবল মাঠে হেরিংটন ভবনে হেরিংটন ভবনে ছিল বাস্কেটবল মাঠটি কাছাকাছি এখনো হয়তো ওখানেই আছে ইফ এম নট রং বা পরিবর্তন যদি হয়ে থাকে ক্যাম্পাসের অভ্যন্তরে সেগুলো তোমরা জানতে পারবে দেখতে পারবে আর সেদিন হয়তোবা কোনো ফুল ফ্লেজেড ক্লাস হবে না এগারোটার মধ্যেই তোমাদেরকে জাস্ট একটু পরিচয় পর্ব করে এবং ওভারঅল কথা বলে হয়তোবা সর্বোচ্চ অ্যাটেন্ডেন্স বা কিছু নিয়ে তোমাদেরকে ছেড়ে দিতে পারে এবং হয়তোবা তোমরা তোমাদের রুটিনটা নিয়েও জেনে যেতে পারবে সেদিন তাই প্রথম ক্লাসটা তোমরা অবশ্যই কেউ মিস করবে না কারণ প্রথম ক্লাসটা একটা রিল্যাক্সড মোডে তোমরা করতে পারবে প্লাস তোমাদের নতুন ক্লাসমেট বা ব্যাচমেট যারা পরিচয় একটা একটা সুযোগ থাকে মানে খুব রিল্যাক্স প্রথম সময় তো যাই হোক এ ছিল ওভারঅল কথাবার্তা নটরডেম রিলেটেড আরো কোনো ডিটেল ইনফরমেশন থাকলে বা ইন ফিউচার আরো জরুরি কোনো ভিডিও থাকলে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই জানানোর চেষ্টা করব আর ততদিনের জন্য তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে এবং জরুরি একাডেমিক এবং অ্যাডমিশন রিলেটেড আপডেটের জন্য যেগুলো ভবিষ্যতে তোমাদের বেশ কাজে লাগবে আশা করি সেগুলোর জন্য আমার চ্যানেলটি তোমরা এখন থেকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল আইকন প্রেস করে রাখতে পারো যাতে তোমরা ইম্পর্টেন্ট ভিডিও গুলোর আপডেট পেতে পারো এবং এখন থেকে বিভিন্ন ধরনের আইডিয়া পেতে থাকতে পারো ধন্যবাদ সবাইকে